अच्छा, तो टुडे आई वांट टू डिस्कस चैप्टर 6, कॉन्सेप्ट ऑफ मोल एंड केमिकल कैलकुलेशन। कॉन्सेप्ट ऑफ मोल एंड केमिकल कैलकुलेशन। ओके, तो कॉन्सेप्ट ऑफ मोल एंड केमिकल कैलकुलेशन इज योर नेक्स्ट मॉडल टेस्ट टारगेट। फॉलो करो। नंबर वन, तब से जे मोलर जे पार्टा मोल मोल पार्टे तुम्हें रिपीटेडली तुम्हारे बला हे যে n ইকুয়াল টু রিমেম্বার w বাই m, n ইকুয়াল টু রিমেম্বার v বাই 22.4, n ইকুয়াল টু রিমেম্বার n ইকুয়াল টু রিমেম্বার n বাই 6.023 × 10³। And number 4, remember n equal to Sg by 1000. তাহলে concept of mole and chemical calculation এ আসলে at first তোমার idea থাকতে হবে যে n is equal to w by m, আর যদি এই idea থাকে তাহলে তোমাকে যদি বলা হয় যে 20 গ্রাম অফ 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এর মোল কত? 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, হাউ মাচ মোল? 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, হাউ মাচ মোল? তাহলে তুমি বলে দিতে পারবা যে ইট ইজ 20/100, ইট ইজ 20/100। এই ডব্লিউটা হচ্ছে তার 20, আর এম এর ভ্যালু তার 100। তাহলে এটা 0.5, 0.5 হবে না, 0.0 কাটা 1/5, 0.2, তাহলে 0.2 মোল, 0.2 মোল। তাহলে তুমি যদি জানো যে n is equal to w by m, তাহলে এই এই প্রবলেমটা, এই অ্যানসারটা করতে পারবা। ফর এক্সাম্পল, আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে যে তুমি যখন জানো যে এটা যে n is equal to v by 22.4, n equal to v by 22.4, তাহলে তুমি কোনটা পারবা? সাপোজ তোমাকে বললাম যে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড, 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইড, তাহলে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল কত? তখন তুমি বলে দিতে পারো যে স্যার এটা হচ্ছে 11.2/22.4, তাহলে কত হবে? 0.5 মোল। ইউ ক্যান ইজিলি সে। ওকে, দেন তুমি যখন জানো যে n ইজ ইকুয়াল টু মোল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল n বাই 6.023 × 10³, তাহলে তুমি কি হেল্প পাবা? তোমাকে যদি এরকম বলি যে মোল তোমার হলো এরকম যে 6.023 × 10², 6.023 × 10², ঠিক আছে, নাম্বার অফ মলিকিউল, সেটা মোলের হিসেবে কত? তাহলে তুমি ইজিলি বলে দিতে পারো যে 6.023 × 10², বাই 6.023 × 10³, তার মানে 0.1 মোল, 0.1
ওয়ান মোল, 0.1 মোল, এন্ড দ্য ভাইটাল ওয়ান যদি তুমি লাস্টেরটা জানো, এন ইজ ইকুয়াল টু এস বি বাই থাউজেন্ড, যখন তুমি জানো যে এন ইকুয়াল টু এস বি বাই থাউজেন্ড, তখন কোন হেল্পটা পাবা? সেই হেল্পটা হচ্ছে যে ধরো এটা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 মিলিলিটার, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 মিলিলিটার, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 50 মিলিলিটার, এন্ড তোমাকে বললো যে হাউ মাচ মোল হেয়ার, হাউ মাচ মোল, তখন তুমি কি করলে দেখো তো, এন ইকুয়াল টু এস বি বাই থাউজেন্ড, এস এর ভ্যালুই হচ্ছে এই 0.1, এস এর ভ্যালুটাই হচ্ছে দিস 0.1, এন্ড ভি হচ্ছে যা কত, দিস 50, ভি হচ্ছে দিস 50, আর ফর্মুলার 1000, এতে করে কি হবে 0.005। হ্যাঁ, 0.005 মোল, মোলের হিসেবে। তাহলে ইউ জাস্ট রিমেম্বার দিস 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 এন্ড দিস, এন্ড ইট ইজ ভেরি নেসেসারি এন্ড ইট ইজ কম্পালসারি। ওকে, দেন রিমেম্বার যেটা, সেটা হচ্ছে এরকম যে তুমি আমাকে মেক শিওর করতে হবে যে তুমি জানো যে মোলার সলিউশন হলো 1 মোলার, ডেসি মোলার সলিউশন 0.1 মোলার, সেমি মোলার সলিউশন 0.5 মোলার, অ্যাটলিস্ট মানে মিনিমাম রিকোয়ারমেন্ট যে মোলার সলিউশন 1 মোলার, ডেসি মোলার 0.1 মোলার, এন্ড সেমি মোলার হচ্ছে 0.5 মোলার, 0.5 মোলার, এগুলো কম্পালসারি জানতেই হবে। কম্পালসারি এটা, আচ্ছা নাম্বার ওয়ান, নাম্বার টু, নাও নাম্বার থ্রি। আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে এটা জানা যে এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এম ভি, এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এম ভি, এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এম ভি, ঠিক আছে, এটা জানা অল্প কি কম্পালসারি, এটা জানা কম্পালসারি, আর এটা জানলে তুমি এই অ্যান্সার করতে পারবা। সাপোজ 2 গ্রাম 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 2 গ্রাম 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 গ্রাম 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দিস সলিউশন, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দিস সলিউশন, তুমি বলতে পারো এস ইজ ইকুয়াল টু 1000 ডব্লিউ বাই এম ভি, তাহলে 1000 এর 1000, ডব্লিউ হচ্ছে দিস টু, তাহলে এই দিস টু এটাই হচ্ছে ডব্লিউ, বাই এম হচ্ছে 40, কোথা থেকে পেলা 40, কারণ তোমার জানা যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর মলিকুলার ম্যাস কত, 40, সোডিয়াম হাইড্রোক্সাইড এর মলিকুলার ম্যাস হচ্ছে 40, এটা এখন অ্যাপ্লাই করতে পারা তোমার এফিসিয়েন্সি, তুমি যদি এখনো মানে ব্রেক দাও যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর মলিকুলার ম্যাস বের করতে যায় তোমার দিন শেষ, তাহলে কেমনে হবে, আর ভি কত, ভি হচ্ছে দিস 20, তাহলে তোমার কোনো কিছু কি গ্যাপ আছে, এনিথিং গ্যাপ হেয়ার, নো, টু পয়েন্ট ফাইভ মোলার, দ্যাটস অল,
দ্যাটস অল। আচ্ছা এবার এসো, এইটারই আরেকটা ভার্সন আছে, চাইলে ডিরেক্ট ইউজ করতে পারবা, চাইলে ডিরেক্ট ইউজ করবা, তা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000। তার মানে এটা কোথা থেকে আসছে? এখান থেকেই তো আসছে। যাক তুমি যদি ডিরেক্ট মনে রাখতে পারো ভালো তোমার জন্য, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি বাই 1000 কি কাজে লাগবে, কি করতে পারবা এটা দিয়ে? কি করতে পারবা এটা দিয়ে? আমি এই সেশনটা করতেছি তোমাদেরকে হেল্প করার জন্য স্যাটারডে এক্সাম দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা তাহলে এটা যখন জানো, আচ্ছা তো তোমরা নাকি হ্যালো সায়ান, আচ্ছা তোমরা, আচ্ছা এটা যখন জানো যে ডব্লিউ ইকুয়াল টু এস এম ভি বাই 1000, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এস এম ভি বাই 1000, তখন কি করতে পারবা? ওকে তখন এটা করতে পারবা যে ধরো 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 25 মিলিলিটার একটা সলিউশন, 0.15 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 25 ml, তোমাকে যদি বলে যে এর মধ্যে কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কি করে বলবা? তাহলে তুমি বলবা যে এস কত? 0.15। এন কত? এই দেখো এগুলো এফিশিয়েন্ট হওয়া লাগবে, এফিশিয়েন্ট হওয়া লাগবে 36.5 হাইড্রোক্লোরিক অ্যাসিড, 36.5, 36.5 ইন্টু ভি, ভি হচ্ছে 25 বাই ফর্মুলার 1000। জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু 36.5 ইন্টু 25 বাই 1000, তাহলে পেলাম হচ্ছে 0.136 গ্রাম। দেখছো কিভাবে হেল্প হয়, কিভাবে হেল্প হয়? আমি যেভাবে এখন তোমাদেরকে প্রেজেন্টেশনটা দিচ্ছি, আমি যেভাবে প্রেজেন্টেশনটা দিচ্ছি এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে, ইভেন তোমাদেরকে না অনেককেই হেল্প করবে। তাহলে ওয়ান হলো কি দেখালাম মোলের ব্যাপারটা, টু কি দেখালাম মোলার সলিউশনের এই বিষয়, ডেনসিটি এসে এই ফর্মুলার কাজ কি, পরে এসে এটার কাজ কি, আচ্ছা দেন ফাইভ, দেন ফাইভ সেটা হলো পার্সেন্ট কম্পোজিশন, পার্সেন্ট কম্পোজিশন, পার্সেন্ট কম্পোজিশন, যে পার্সেন্ট কম্পোজিশন বের করো। সালাম, তুমি স্নেহা, স্নেহা নেয়া, এই হচ্ছে কোশ্চেন এন্ড খাতা, ঠিক আছে? যখন এক্সাম দেওয়ার কথা হবে তখন এক্সাম দিবা, আর এটা হচ্ছে নোট, ঠিক আছে? ওকে হ্যাঁ দাদা, আচ্ছা পার্সেন্ট কম্পোজিশন অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন। পার্সেন্ট কম্পোজিশন সবচেয়ে পপুলার হচ্ছে কপার সালফেট 5 মোল ওয়াটার, কপার সালফেট অ্যান্ড 5 মোল ওয়াটার, এটা কপার সালফেট অ্যান্ড 5 মোল ওয়াটার এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই জন্য তোমাকে পার্সেন্ট কম্পোজিশন জানার ক্ষেত্রে রিমেম্বার যে কপার হচ্ছে 63.5,
কপার কত 63.5 প্লাস সালফার হচ্ছে গিয়ে 32 প্লাস অক্সিজেন এদিকে কত চারটা না তাহলে কত হয় টোটাল 64 প্লাস 5 ইনটু মানে ওয়াটারটা না একসাথে মনে রাখলেই চলে তোমরা যদি এতটুকু এফিশিয়েন্ট না হও কেমনে হবে ওয়াটারটা ওয়াটার কত ওয়াটার হলো 18 ওয়াটার কত 18 তাহলে 5 ইনটু 18 মানে কত 90 5 ইনটু 18 মানে কত 90 তাইলে এই পার্টটা কি কপার এরপর এইটা কার সালফার এই 64 কার জন্য 4 অক্সিজেন আর এই 90 কার জন্য 5 মোল ওয়াটার তুমি অ্যাড শর্ট অ্যাড শর্ট যতটুকু শর্ট করে দিবি পারো যতটা তাড়াতাড়ি করতে পারো 63.5 প্লাস 32 প্লাস 64 প্লাস 90 ইকুয়াল 249.5 এমনকি আমি জানি এটা এমসিকিউতেও আছে আছে না এমসিকিউতে যে হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ ব্লু ভিট্রিয়ল হোয়াট ইজ দ্য মলিকুলার ম্যাস অফ কপার সালফেট 5 মোল ওয়াটার আছে না আছে তো তাহলে এইটা হচ্ছে গিয়ে 249.5 টোটাল কত 249.5 এখানে পার্সেন্ট কম্পোজিশন বের করতে দেয় এন্ড পার্সেন্ট কম্পোজিশন বলতে পার্সেন্ট কপার কত পার্সেন্ট সালফার কত পার্সেন্ট অক্সিজেন কত ইভেন অনেক সময় পার্সেন্ট ওয়াটার একসাথে চায় তাই না এখন মনে করো পার্সেন্ট কপার যদি চায় তাহলে পার্সেন্ট কপার চাওয়া মানে কি 249.5 কপার কত 63.5 ইনটু করতে হবে 100 ঠিক কি না সালফারের অংশ কি 249.5 সালফার 32 ইনটু কি 100 তাই না অক্সিজেনের অংশ কত 249.5 অক্সিজেন ও এখানে আমার একটা কথা আছে টোটালের অক্সিজেন চাইছে তো মানে যদি টোটালের অক্সিজেন চায় তাহলে কিন্তু এখানে অক্সিজেন এখানে অক্সিজেন আছে এখানে পাঁচটা এখানে চারটা নয়টা অক্সিজেন আছে এটা আবার একটু তখন করতে গেলে কি করবে জানো অক্সিজেন কত 16 কয়টা অক্সিজেন নয়টা তো সমস্যা কি ইনটু 100 ঠিক আছে আচ্ছা আর যদি ওয়াটার চায় শুধু ওয়াটার চায় তাহলে কি করবা 249.5 249.5 আর ওয়াটার ওয়াটার না ওয়াটারের অংশ কত এই যে 90 ফর্মুলার 100 তাহলে এইখানে যা আসবে তা হচ্ছে পার্সেন্ট কপার আসবে এখানে যা আসবে ওটা পার্সেন্ট সালফার আসবে এখানে যা আসবে ওটা পার্সেন্ট অক্সিজেন আসবে এখানে যা আসছে ওটা পার্সেন্ট ওয়াটার আসছে আর বাকি আছে কি পার্সেন্ট হাইড্রোজেন কারণ এখানে আর একটা এলিমেন্ট আছে হাইড্রোজেন তুমি চাইলে সেটাও বের করতে পারো পার্সেন্ট হাইড্রোজেন কি হবে তাহলে নিচে সব কি এক না 249.5 শুধু হাইড্রোজেন কয়টা আছে 10টা না 5 টু জার তাহলে 10টা হাইড্রোজেন মানে কি 1 ইনটু 10 ইনটু 100 তাহলে শেষ পর্যন্ত কি আসবে পার্সেন্ট হাইড্রোজেন তোমার প্রবলেম কি ঠিক না তাহলে পার্সেন্ট কম্পোজিশনের আইডিয়া থাকতে হবে পার্সেন্ট কম্পোজিশন ডিটারমিন করতে পারতে হবে অর্থাৎ একটা মলিকিউলের অথবা একটা এলিমেন্টের কন্ট্রিবিউশন কতটুকু কন্ট্রিবিউশন কতটা এটা পার্সেন্ট কম্পোজিশন তো এটাও খুব নেসেসারি এন্ড এসেন্সিয়াল পার্ট অফ দিস চ্যাপ্টার 5 নাম্বার সিক্স নম্বর হচ্ছে এরপরে যেখানে যাচ্ছ তোমরা সেটা হলো ইম্পেরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা তো ইম্পেরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলার পার্টে যাবা অ্যান্ড সেখানে যায়া ইম্পেরিক্যাল ফর্মুলা কি মলিকুলার ফর্মুলা কি ইম্পেরিক্যাল ফর্মুলা কি করে ডিটারমিন করে মলিকুলার ফর্মুলা কি করে ডিটারমিন করে এই ইচ এন্ড এভরিথিং জানতে হবে ইচ এন্ড এভরিথিং জানতে হবে ঠিক আছে তো এই জানাটা হলে পরে তুমি মনে করতে পারো যে তোমার চ্যাপ্টারটা আরেকটা মাঝখানে জিনিস রয়ে গেছিল সেটা হলো লিমিটিং রিয়াকশন আর তা হচ্ছে লিমিটিং রিয়াকশন তো লিমিটিং রিয়াকশন কি লিমিটিং রিয়াকশনের আইডিয়াটা তাই তো লিমিটিং রিয়াকশনের আইডিয়া থাকতে হবে
লিমিটিং রিয়েক্টেন্স আইডিয়া থাকতে হবে। ওকে, আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়া পার্সেন্টেজ এল্ড। পার্সেন্টেজ এল্ড পার্সেন্টেজ এল্ড কত সেটা জানতে চাইবে। পার্সেন্টেজ এল্ড মানে যতটুকু প্রডিউস হওয়ার কথা কতটুকু প্রডিউস হয়েছে সেটা কত পার্সেন্ট প্রডিউস হয়েছে সেটা দেখানো আর কি। এই 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 বিষয়গুলোর উপরেই এই চ্যাপ্টারটা, চ্যাপ্টার সিক্স, এই এই ব্যাপারগুলোর উপরে এই চ্যাপ্টারটা, ঠিক না? এবার আসো এক্সাম্পল। তাহলে আমরা জানলাম যে অ্যাট এ গ্ল্যান্স কি কি দেখতে হয়, অ্যাট এ গ্ল্যান্স ফার্স্ট টু লাস্ট এই চ্যাপ্টারটাকে কিভাবে ফলো করতে হয়, ফলো করার পরে তোমার অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে, তোমার অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে। কি অ্যাবিলিটি? নাম্বার ওয়ান, ধরো তোমার ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, এর থেকে প্রডিউস হলো ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হচ্ছে ওয়াটার, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার প্রডিউস করলো কি, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে ক্যালসিয়াম একটা, এখানে ক্যালসিয়াম একটা, হাইড্রোজেন দেখছো H2, এই যে হাইড্রোজেন H2, কি কত আছে 2, যার ফলে এখানে একটা 2 দিবা, আবার ক্যালসিয়াম ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম ক্যালসিয়াম, এরপর হাইড্রোজেন H2, এই যে H2, কার্বন C2, এই কারণে এখানে 2 দিছ, তাতে করে অক্সিজেন কি হয়ে গেছে 4, আর এই যে 2 তে 6, এই যে C2 যা 6, প্লিজ এই রিয়েকশনটা মনে রাখো, এটা কিন্তু খুব একটা দেখাইনি, এটা কিন্তু খুব একটা দেখানো হয় নাই। ওকে, তাহলে এই রিয়েকশনটা প্লিজ নোট করো আজকে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, তার থেকে হয় ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। ওকে, আচ্ছা, তো এইবার তোমার জিনিসটা হলো এরকম যে তোমাকে বললো যে 4 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, 4 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 2 গ্রাম ওয়াটার আর ইউজ, ঠিক আছে, বাট নট এক্সপেক্টেড প্রোডাক্ট ইজ প্রডিউসড, যে এক্সপেক্টেড প্রোডাক্টটা প্রডিউস হয় নাই, এক্সপেক্টেড প্রোডাক্ট প্রডিউস হয় নাই, এই 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 এইটাই বললো শুধু, আর কিছু বলা নাই। এ এতে বললো কি যে হোয়াট ইজ ইম্পেরিক্যাল ফর্মুলা, হোয়াট ইজ ইম্পেরিক্যাল ফর্মুলা, ওকে ডান। বি বললো এসে যে হোয়াট ইজ ইম্পেরিক্যাল ফর্মুলা, এন্ড বি এসে বললো যে হোয়াট ডাজ মিন বাই পার্সেন্ট অফ ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল ইজ কত, যেন ব্লু ভিট্রিয়লে ওয়াটারের পার্সেন্টেজ 90/249.5 × 100, 90 × 100 / হচ্ছে 249.5, 36.07, 36.07, এটা সব জীবনে এটা দিছে কেউ বা দেয় কেউ, দেয় না, কিন্তু নতুনত্ব ইনোভেশন কিভাবে আছে, ইনোভেশন কি করে আছে,
যে হোয়াট ডাজ মিন বাই পার্সেন্ট অফ ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল 36.5। দেখো কিভাবে কোশ্চেনটারে একটা সেট করে নিলাম আমি, সি সিতে এসে বললাম যে এরকম যে ডিটারমিন ডিটারমিন দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এট এসটিপি, ডিটারমিন দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এট এসটিপি। আচ্ছা দিতে এসে বললাম যে হোয়াই নট এক্সপেক্টেড প্রোডাক্ট ইজ প্রডিউসড, অ্যানালাইজ করো। দেখো মানে আমার একেবারে উইদাউট প্রিপারেশন, মানে কোন এটা আমার চিন্তায়ও ছিল না যে আমি এই কোশ্চেনটা করব, আমার জাস্ট ইনস্ট্যান্ট করা, এটা এটা জাস্ট হচ্ছে ধর ইনস্ট্যান্ট করলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা আমি ফিউচারে কোনো কোশ্চেনে অ্যাড করব, ফিউচারে কোনো কোশ্চেনে আমি এটা অ্যাড করে দিব। আচ্ছা এতে বললাম কি হোয়াট ইজ ইম্পেরিক্যাল ফর্মুলা, তার মানে তোমার অ্যাবিলিটি থাকতে হচ্ছে যে এই অ্যান্সারটা করার, যে তুমি করতে পারবা ইম্পেরিক্যাল ফর্মুলার ডেফিনিশন দিতে পারবা, তুমি সেটা কনফার্ম হও যে হ্যাঁ আমি ইম্পেরিক্যাল ফর্মুলার ডেফিনিশন দিতে পারবো। বি হোয়াট ডাজ মিন বাই পার্সেন্ট অফ ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল এত, অর্থাৎ তুমি এটা কি বুঝাইতে চাইতেছো, আমাকে কি বুঝাচ্ছ যে পার্সেন্ট কম্পোজিশন অফ ওয়াটার 36.5 ব্লু ভিট্রিয়লে, এটা দিয়ে আমি কি বুঝবো আমাকে বুঝিয়ে দাও। তখন তুমি কি করবা এই পার্সেন্ট কম্পোজিশনটা বের করে দেখাবা, ঠিক কিনা বের করে দেখাবা, ব্লু ভিট্রিয়ল থেকে পার্সেন্ট ওয়াটারটাকে ক্যালকুলেট করে দেখাবা, দেখিয়ে তারপরে বলবা যে এটা কি মিন করে। এটা মিন করে যে ব্লু ভিট্রিয়লের যে টোটাল ম্যাস তার মধ্যে 36.07% কি আছে, ওয়াটার আছে, বুঝতে পারছো? কোশ্চেনের ইনোভেশন হচ্ছে যে কোশ্চেন প্রতিদিন কিভাবে নতুন করে তৈরি করা যায়, অথচ আইডিয়া নতুন না। এরপরে কোশ্চেনটা কি, ডিটারমিন দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এসটিপিতে, এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভলিউম কত, এসটিপিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভলিউম কত, তাহলে এটা কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস না? আর এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কতটুকু দিছে তোমাকে, 4 গ্রাম, কতটুকু দিছে 4 গ্রাম, তাহলে তোমাকে কি কোশ্চেন করছে তাহলে বলো তো, বলছে যে তাহলে 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর এসটিপিতে ভলিউম কত, ঠিক কিনা, 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হইলে এসটিপিতে ভলিউম কত, তাহলে আমি আমার একটা স্ট্রেংথ আছে, আমি তোমাদের কাছে একটু এই এই কথাটা আমি কনফিডেন্টলি বলতে পারি, যেটা আমার কলিগরাও জানে, সেটা হচ্ছে কোশ্চেন মেকিং অ্যান্ড ইনস্ট্যান্ট কোশ্চেন মেকিং অ্যান্ড ইনস্ট্যান্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন মেকিং। তোমারে আজকে হোল সেশনে যে আইডিয়াগুলো দিলাম এবং সেই আইডিয়া থেকে কি কোশ্চেন হইতে পারে, এই কোশ্চেনটা সেই আইডিয়া থেকে হইছে কিনা আমাকে একটু বলো। আমি কি বলিনি যে ইম্পেরিক্যাল ফর্মুলার আইডিয়া তোমার থাকতে হবে, আমি কি বলিনি যে তোমার পার্সেন্ট কম্পোজিশন আইডিয়া থাকতে হবে, আমি কি বলিনি যে তোমাকে এমন করতে এমন কিছু সলিউশন হতে পারে, যখন তোমাকে বললো যে ডিটারমিন দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড এসটিপি তুমি কিভাবে দেখবা, তুমি দেখবা কি বলতেছে যে ডিটারমিন দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড এসটিপি আর তুমি দেখতেছো যে 4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে তোমার কি কি জানতে চাওয়া হয়েছে যে কার্বন ডাইঅক্সাইডের এসটিপিতে ভলিউম কত, তুমি কি জানো, তুমি কি জানো, তুমি জানো যে 22.4 সরি তুমি জানো যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যেটা কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যেটা কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ম্যাস তার ভলিউম তুমি জানো 22.4 লিটার, জানো কিনা, তুমি জানো যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ভলিউম এসটিপিতে 22.4, তাহলে 4 গ্রামের ভলিউম কত, তুমি মনে করতে পারো স্যার এতটুকু, আরে এই এতটুকু কোশ্চেন সলভ করতে আইসো দেখবা এই এতটুকুই দেয়,
এবার দিতে আসছো যে কেন এক্সপেক্টিং প্রোডাক্ট পাওয়া যায় নাই, কেন এক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া যায় নাই, কি করে বোঝা যাবে কেন পাওয়া যায় নাই, সেটার অ্যান্সারটা হচ্ছে যে ও এখানে অবশ্য একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, প্রোডাক্টের অ্যামাউন্ট দিব আমি, ডিজায়ার প্রোডাক্টটা অতটুকু সেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে। ধরো আমি বলবো যে এই যে স্টার্টিং এ এই কথাটা থাকবে, স্টার্টিং এ এই কথাটা থাকবে বা ব্র্যাকেটে লিখে দিলাম এক্সপেক্টেড অ্যামাউন্ট। এক্সপেক্টেড অ্যামাউন্ট হচ্ছে এইটার এক্সপেক্টেড অ্যামাউন্ট, ওকে 21 গ্রাম, এটার এক্সপেক্টেড অ্যামাউন্ট 21 গ্রাম। আমিও যদিও এই ম্যাথটা এখনো করেই দেখি নাই, আমি একটু করি এইটা না, তাহলে লাস্টেরটা করতেছি। হ্যাঁ আচ্ছা, তোমার কি করতে হয় এই এটা সলিউশন কি করে করতে হবে ফলো করো। আমি জানি না এক্সপেক্টেড আমি 21 দিয়ে আবার বেশি দিয়ে দিছি কিনা, যদি ইনভ্যালিড হয় আমি ঠিক করে নিব, কিন্তু নিয়ম কি আমি কি করব, তুমি কি করবা, এটা নিতে নিতে কত 56, এটা কতটা 56, এইটা কতটা 2 × 44 তার মানে 88, ঠিক আছে, এইটা কতটা, এটা হলো 18 গ্রাম, তাহলে এটা 56 গ্রাম হলে এটার 88 গ্রাম হলে এটার হলো 18 গ্রাম, আর এটা কত আইডিয়া করো তো যে এটা কত, তুমি কি এখানে বসে বসে হিসাব করবা, কোনো দরকার আছে, কোনো দরকার নাই, এই যে দেখো ওইটা কত বলে দিতে পারবো, কত 56 প্লাস 88 প্লাস 18 ইকুয়াল 162, 162 দেখছো, কারণ এই তিনটা মিলেই তো এটা হয়েছে, এর এদের সবার কাছে যা আছে ওর একার কাছে তাই আছে, এই জন্য আইকিউ লেভেল কাজে লাগাও। এখন আমার মনে হয় ওখানে আমি আর একটু কমিয়ে দেই, 10 গ্রাম দেই, 10 গ্রাম দিলাম বুঝছো, তাহলে আমার এক্সপেক্টেড কত 10 গ্রাম, তাহলে তুমি কি বলবা যে এই 10 গ্রাম পাওয়ার জন্য কতটুকু এটা লাগবে, কতটুকু এটা লাগবে, কতটুকু এটা লাগবে, ঠিক কিনা বলা যাবে কিনা, পসিবল কিনা এটা জানা, অফকোর্স পসিবল, ঠিক না, কারণ কি তুমি তো জানতেছো যে এতটুকু পাওয়ার জন্য 162 পাইতে এটা কত নেওয়া লাগবে 56, 162 এর জন্য এটা কত নেওয়া লাগবে 88, 162 এর জন্য এটা কতটুকু নিতে হবে 18, তাহলে 10 গ্রামের জন্য কতটা নেওয়া লাগবে, তাহলে কথাটা কি দাঁড়ালো 56 এর 162 এর জন্য দরকার ক্যালসিয়াম অক্সাইড কতটা 56, তাহলে 1 গ্রামের জন্য কত 56/162, তাহলে তুমি দিছো কতটা জানো 4 গ্রাম, মনে আছে 4 গ্রাম অ্যাড করছিলাম, তাহলে 56 × 4/162, ও না 4 গ্রাম কেন, 10 গ্রাম আমার ডিজায়ার কি 10 গ্রাম, আমার ডিজায়ার 10 গ্রাম না, আমার ডিজায়ার হচ্ছে 10 গ্রাম, আচ্ছা তাহলে কত হলো দেখো 56 × 10/162 ইকুয়াল 3.45 গ্রাম, তাহলে তোমার রিকোয়ারমেন্ট কত, এই যে তোমার রিকোয়ারমেন্ট কত 3.45, তোমার রিকোয়ারমেন্ট কত 3.45, আমি দিয়েছিলাম কত 4 গ্রাম, আমি দিয়েছিলাম কত 4 গ্রাম, তার মানে এটা লিমিটিং না, তার মানে এটা লিমিটিং না,
আবার 162 গ্রাম এর জন্য তুমি কার্বন ডাইঅক্সাইড কতটা দেওয়া লাগবে? এইবার সেকেন্ড ম্যান, কার্বন ডাইঅক্সাইড কত দেওয়া লাগতেছে? 88। তাহলে ওয়ান এর জন্য কত দেওয়া লাগবে? 88 বাই 162। কিন্তু তুমি চাইতেছো কত? 10 গ্রাম। 10 গ্রামের জন্য কত দিতে হবে? 88 ইন্টু 10 বাই 162। 88 ইন্টু 10 বাই 162 5.43 লাগতেছে কত? 5.43 গ্রাম। মনে আছে আমি দিছিলাম কতটা? 4 গ্রাম। এটাও তো 4 গ্রাম দিছিলাম না আমি সে সময়? এটা দিছি কতটা? 4 গ্রাম। এটাও দিছি 4 গ্রাম। কিন্তু এটা লাগতেছে কত? 5.43 লাগতেছে কত? 5.43 আমি দিছি কত? 4 গ্রাম। তাহলে কি হবে? এইটাই হচ্ছে কি তাইলে এখন লিমিটিং রিঅ্যাকশন। এইটাই কি এখন লিমিটিং? তাহলে তুমি কি ফাইন্ড আউট করছো? যে এটা লিমিটিং। এবার ওয়াটারও চেক করবা, ওয়াটারও চেক করবা, তুমি সবটা চেক করবা, তুমি ওয়াটারও চেক করবা, তুমি তিনটাই চেক করবা। এবার ওয়াটারে টাই নিয়ে আসো, এই কোশ্চেনটা আমি দিব। আবার 162 গ্রামের জন্য এবার ওয়াটার কতটা লাগতেছে? 18 গ্রাম। তাহলে ওয়ান এর জন্য কত লাগতেছে? 18 বাই 162 গ্রাম। তাহলে আমার দরকার কত? 10 গ্রাম। তার জন্য কত লাগতেছে? 18 ইন্টু 10 বাই 162। মানে দেখো বলতে বলতে একটা ভালো কোশ্চেন হয়ে গেছে। তাহলে 18 ইন্টু 10 বাই 162 লাগতেছে 1.11 গ্রাম, লাগতেছে 1.11 গ্রাম। আমি দিয়েছিলাম কত মনে আছে? আমি দিয়েছিলাম 2 গ্রাম। আমি দিয়েছিলাম কত? 2 গ্রাম। তার মানে এটাও লিমিটিং না। তাহলে একটাই লিমিটিং, থেকে কার্বন ডাইঅক্সাইড। তাহলে তুমি কি, তুমি যখন বলবা যে কি কারণে এক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া যায় নাই বলো, তুমি তখন বলবা যে ডিউ টু লিমিটিং রিঅ্যাকশন এন্ড দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড, এই কারণে এক্সপেক্টেড প্রোডাক্ট পাওয়া যায় নাই। বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে দেখছো মানে এরকম একটা কোশ্চেন সলিউশন হয়ে গেল আন্ডার দা টোটাল আইডিয়া, যে আমাদের আজকের ক্লাসের আইডিয়া থেকেই আমরা এটা সলভ করলাম। তার মানে একটা কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, কিভাবে একটা কোশ্চেন সলভ করতে হয়, কোন লেভেলের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয় চিন্তা করো। আরেকটা কোশ্চেন দিব, শুধু আরেকটা কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করি। কোশ্চেনটা এরকম, 25 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, মোস্ট চেনা জিনিসটা। হ্যাঁ, আরেক এইদিকে হচ্ছে, এইদিকে সাপোজ তোমার 50 মিলিলিটার, 50 মিলিলিটারের হাইড্রোক্লোরিক অ্যাসিড, 50 মিলিলিটারের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে হচ্ছে 1.5 গ্রাম, 1.5 গ্রাম। তাহলে এবার সিনারি চিন্তা করো, এদিকে আছে 25 এমএল 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এইদিকে আছে হচ্ছে 50 এমএল এর 1.5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভালো কথা, আমরা রেখে দেই, এটা এ ধরলাম, এটা বি ধরলাম। দেন কোশ্চেন তোমাকে দিচ্ছি, তোমাকে এতে বললাম, তোমাকে এতে মেনশন করলাম হোয়াট ইজ অ্যাভোগাড্রো, হোয়াট ইজ মোলার ভলিউম, হোয়াট ইজ মোলার ভলিউম, যে মোলার ভলিউম কি বলো। আচ্ছা, এ বিতে এসে বললাম এরকম, বিতে এসে বললাম অনেক রকম কোশ্চেন আছে। রাইট নাও যদি এরকম বলি যে ইম্পেরিক্যাল ফর্মুলা, ইম্পেরিক্যাল ফর্মুলা অফ সেভারেল কম্পাউন্ড
সেভারেল কম্পাউন্ড ক্যান সেইম সেইম হতে পারে, এক্সপ্লেন করো, করবা তুমি। সি সিতে এসে তোমাকে বললাম যে, সিতে এসে বললাম হাউ মাছ মিলিলিটার ওয়াটার, ওয়াটার বলতে অ্যাডিশনাল, হাউ মাছ মিলিলিটার অ্যাডিশনাল ওয়াটার উইল রিকোয়ার্ড, উইল রিকোয়ার টু টু রিডিউস দ্য কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ সলিউশন এ টু 0.05 মোলার। আর দিতে এসে বললাম, দিতে এসে বললাম ইফ সলিউশন এ এন্ড বি আর মিক্স, আর মি দেন হোয়াট উইল, না দেন উইল দেয়ার, উইল দেয়ার বি এনি এনি সলিউট লেফট ওভার, অ্যানালাইজ করো। এবার দেখো কোশ্চেন, কোশ্চেনটা কি বললো যে ফার্স্টে এসে যে হোয়াট ইজ মোলার ভলিউম, হোয়াট ইজ মোলার ভলিউম মানে মোলার ভলিউম কি, সিম্পল তা হচ্ছে ওয়ান মোল কোন সাবস্টেন্সের ভলিউম, ওয়ান মোল কোন গ্যাসের ভলিউম, ওয়ান মোল গ্যাসের ভলিউম হচ্ছে মোলার ভলিউম, আর যেটা হচ্ছে 22.4 লিটার, তাহলে ওয়ান মোল গ্যাসের ভলিউম, ওয়ান মোল ভলিউম যেটা, ওয়ান মোলের ভলিউম সেটা হচ্ছে গিয়ে 22.4 লিটার, আর ওটাই হচ্ছে মোলার ভলিউম, ওয়ান মোল গ্যাসের ভলিউম হচ্ছে মোলার ভলিউম, ওয়ান মোল গ্যাসের ভলিউম হচ্ছে মোলার ভলিউম। হ্যালো হ্যালো জি, হ্যাঁ 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 জি জি, ক্লাস নিতেছি, হ্যাঁ আমি একটু, তাহলে এই ক্লাসটা আমার শেষ হয়ে যাবে 10 মিনিট পর, হ্যাঁ তারপর আমি 10 মিনিট ফ্রি থাকবো। হ্যাঁ আচ্ছা, এই কোশ্চেনের সলিউশনে আসছে যদি ফলো করো, কি বললো যে ইম্পেরিক্যাল ফর্মুলা অফ সেভারেল কম্পাউন্ড ক্যান সেম, সেভারেল কম্পাউন্ডের ইম্পেরিক্যাল ফর্মুলা সেম হইতে পারে, আছে তোমার কাছে এক্সাম্পল যে সেভারেল কম্পাউন্ড বাট সেম ইম্পেরিক্যাল ফর্মুলা, তুমি বলবা ইয়েস ইয়েস, কোথায় আছে দেখাও, তুমি এক্সাম্পল দিলা যে C2H2 একটা কম্পাউন্ড, আবার C6H6 অ্যানাদার কম্পাউন্ড, এবং এই কম্পাউন্ড দুইটারই ইম্পেরিক্যাল ফর্মুলা কি, CH, কোথায় নাই আছে তো। আচ্ছা এরপরে সি, শোনো তোমাদেরকে বলি যে এক্সাম মডেল টেস্ট এটা একটা হ্যাবিট হয়ে যাবে তোমাদের, দিতে 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 মানে এটা এটার ভিতরে ফোকাসটা তৈরি করো, এটার জন্য তোমরা রেডি হও, প্রিপারেশন নাও, লেবার দাও, এক্সাম দাও, ভুল করো ঠিক করো। আর আমি যেভাবে কোশ্চেন করবো বা কোশ্চেনটা ইউজুয়ালি আমি যেভাবে করি, এটা যদি দুই তিনটা দিতে থাকো তাহলে বুঝবা যে তুমি বোর্ডের জন্য তৈরি হচ্ছ, ইন্টারনাল এক্সামের কথা ভেবে লাভ নাই, বা ভেবে লাভ নাই একবারে বলবো না, মানে সেগুলোতে ধরো অনেক সময় ওই স্ট্যান্ডার্ডে যায় না, বোর্ডের স্ট্যান্ডার্ডের যে জিনিসটা সেটা তোমরা ক্রস চেক করে দেখো আমার কোশ্চেনকে বোর্ডের কোশ্চেনের সাথে। ডি সি সরি সি কি বলছে, হাউ মাচ এডিশনাল ওয়াটার উইল রিকোয়ার টু রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন 0.05, মানে কি এটা আছে কত, 0.1 আছে কত, 0.1, কিন্তু এটাকে কমাতে হবে কততে, 0.05 এ আছে, 0.01 কমিয়ে কততে আনতে হবে 0.05, তার জন্য কি করতে হবে এক্সট্রা ওয়াটার অ্যাড করতে হবে, তার জন্য এক্সট্রা ওয়াটার কতটা অ্যাড করতে হবে সেটাই তোমার কাছে জানতে চাইছে,
সেটাই তোমার কাছে জানতে চাইছে। আর তোমাদেরকে একটু বলি, তোমাদের সাথে তো অনেকদিন ধরেই, মানে 9-10 নিয়ে, তোমাদের সাথে যদিও অনেকদিন ধরে, কিন্তু 9-10 নিয়ে তো আমি আর বেশি দিন কাজ করি নাই, মাত্র 2 বছরের মতো হয়েছে, যার কারণে 9-10 এর কিন্তু এভাবে নোট করা হয় নাই। বাট এই বছর আমার ডিসিশন হয়েছে যে আমি নোট শুরু করে দিচ্ছি, নোটের কাজ ধরে ফেলছি। তোমরা খুব তাড়াতাড়ি এক এক করে নোট পেয়ে যাবা, এই যে তার একটা এক্সাম্পল, এটা একটা স্যাম্পল, এইভাবে নোট হয়ে যাচ্ছে সব। এটা চ্যাপ্টার 3 এর, এরপরে আমি আজকে ডিসিশন নিয়েছি যে চ্যাপ্টার 3 হয়ে গেল তো আমি হয়তো এরপরে চ্যাপ্টার 4 করব, 5 করব, যত আর্লি করা যায়, যত আর্লি তোমাদেরকে দেওয়া যায় আমি চেষ্টা করব এই মার্চ মাসের মধ্যে, এই মার্চ মাসের মধ্যে এরকম 12টা শীট, 12টা না হলেও মানে অ্যাটলিস্ট 5টা শীট তুলে দিব তোমাদেরকে। কথা বুঝতে পারছো? এটা 3, 3 যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে কালেকশন করতে পারবা। দেখো এটা যখন সলভ করতে বলতেছে যে কতটুকু এক্সট্রা ওয়াটার অ্যাড করতে হবে, তার সলিউশন কি, তার সলিউশন কি করতে হবে সলিউশনটা, ঠিক না? ওই সলিউশনের হিন্টসটা কি আমি একটু মনে করিয়ে দেই, হিন্টস কি সেই হিন্টসটা হইতেছে এখানে কোন ফর্মুলাটা কাজ করবে জানো, এস ইজ ইকুয়াল টু 1000 W/mv, এই একটা ফর্মুলা কাজ লাগবে, বাস কথা শেষ। এই ফর্মুলা দিয়ে করবা, কি করবা জানো, শুধু এই ফর্মুলা, আর এই ফর্মুলা দিয়ে প্রথমে তুমি W টা বের করে আনবা, কি করবা W টা বের করে আনবা, কারণ S এর ভ্যালু তো জানো, V এর ভ্যালু জানো, M এর ভ্যালুও জানবা, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু, তো W চলে আসবে না। W আসার পরে এরপরে আবার এইটাকে ইউজ করবা, আবার ইউজ করবা, পরে আবার কি করবা জানো, ভি বের করে আনবা, ভি। W যখন জানা হয়ে যাবে তখন আবার 1000 W/mSm করবা, ms বা sm, সহজ হিসাব, আজকে W বার করবা, W বার করার পরে সেই W দিয়ে আবার ভি বার করবা, এগেইন ভি বার করবা, এই ভিটা বের করার পরে যে ভিটা আসবে এই ভি এর ভ্যালু থেকে 25 মাইনাস করবা, মাইনাস করবা, করে দেখতে পাবা কতটুকু এক্সট্রা ওয়াটার লাগতেছে। আর দা লাস্ট কোশ্চেন বলতেছে যে এ আর বি কে মিক্স করলে কোনটা কি লেফট ওভার থাকবে কিনা, এ এন্ড বি কে মিক্স করবো করলে কোনটা লেফট ওভার হবে কিনা, তাহলে এটার সলিউশন কি? এটার সলিউশন কি? ভেরি সিম্পল সলিউশন, এটার মধ্যে রিয়াকশন হবে আর সেই রিয়াকশনে সল্ট আর ওয়াটার হবে, আর যেখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5 গ্রাম রিয়াকশন করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 গ্রামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 36.5 গ্রাম রিয়াকশন করে, এইটা তুমি জানো, তো সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটা দিছি, 1.5 গ্রাম, কেন বুঝতেছো না 1.5 গ্রাম দেওয়া আছে এটা, আর এইটা কত দেওয়া আছে, কত দেওয়া আছে মনে করো, বলো না, জানি না তো, এই যে জানবা ফর্মুলা দিয়ে, এটা এখানে কত গ্রাম আছে জানি না, এই যে ফর্মুলা দিয়ে জানো তুমি W কত হয়, এই W টা যখন বের হয়ে আসবে আমি একটু বের করে দেখি কত আছে, এখানে W বের করবো, এইখানকার W কিন্তু সাবধান, এখানকার W ফর্মুলা কি, W ইকুয়াল টু SmV/1000, S কত 0.1, M কত 40, V কত 25, ফর্মুলার কত 1000, 4 না 40 কাটা, ও 0.1 গ্রাম আসছে, ম্যাজিক্যাল আসছে, হাই হাই, 0.1 গ্রাম আসছে মাত্র, নাকি আমি ভুল করতেছি, এত কম আসবে, এস কত 0.1, এম হলো 40, জি হচ্ছে 25, ফর্মুলার 1000, এটা কাটা গেলে কত হয়, ও না 400 হবে, 400 নাকি না 40, তার প্রতি 100, 40ই তো, আচ্ছা 40 40 যদি এদিকে আবার কেটে যায় তাহলে 0.1ই থাকতেছে,
হ্যাঁ, কিছু করার নাই, 0.1ই থাকতেছে, খুব অল্প পরিমাণ হয়ে গেছে না, কিন্তু তোমার তো কিছু করার নাই না, পরিমাণে অনেক কম হয়ে গেছে, 0.1টা অ্যাবনর্মাল হয়ে গেছে, কিছু করার নাই। তাহলে এইটার দিকে 0.1 আর এটা 0.5, ইয়া 1.5, ঠিক না? এইটার 40 সাথে এটা রিয়াকশন করে 36.5, তাহলে এটা 0.1 এর সাথে কতটুকু রিয়াকশন করবে বার করতে পারবা না? করার পরে দেখবা যে এটা লেফট ওভার থাকবে, এটা কি থাকবে? লেফট ওভার থাকবে, এটা থেকে কি থাকবে? লেফট ওভার থাকবে। তো এইভাবে প্রবলেম সলভ করতে হয়, এইভাবে কি করতে হয়। এই যে দুইটা সিকিউ করাই দিলাম, আর একটা সিকিউ করাইলেই কিন্তু হয়ে যেত, সেটা হলো ইম্পেরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা দিয়ে যেটা করতে হয়, এই তিনটা বাস, সারা জীবনে এই তিনটাই চলবে। তাহলে এই যে থ্রি টাইপ করাই দিলাম, এই থ্রি টাইপের ভিতরেই করলে জানাও। তাহলে তোমরা চ্যাপ্টার সিক্স এর প্রিপারেশন নাও, আমি এই ভিডিওটা দিব, অ্যাট দা সেম টাইম আমি যে তোমাদের সাথে 6টা ক্লাসটা করেছিলাম না 5টা কয়টা সেগুলোও দিয়ে দিব, তোমরা ওয়াচ করো, ওয়াচ করো, করে করে তোমরা আজকের কালকে ফ্রাইডে পর্যন্ত পুরাটা কনসেন্ট্রেশন এখানে দাও, প্লিজ সিক্সে দাও, সিক্সে দেয়া, সিক্সের এক্সামটা স্যাটারডেতে দাও। এই হচ্ছে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। মডেল টেস্টের প্যাকেজটা আবার আমি কি করে দিছি, একটু ঠিক করে দিছি, আবার ঠিক করে দিয়ে বলছিস যে টাইমের কিভাবে ডিভিশন আছে তোমরা দেখো। তো প্লিজ এখানে তোমরা আমাকে রেসপন্স করো।